সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আমবাড়ি হাটে। আজ 16 অক্টোবর শুক্রবার, আমরা আজ এই হাট থেকে আপনাদের জানাতে চেষ্টা করব মোটা তাজাকরণের শাহিওয়াল জাতের ষাঁড় গরুর দাম। আপনারা যারা এ ধরনের গরু ক্রয় করে গরুর খামার করতে চান, মূলত তাদের উদ্দেশ্যেই আমরা এই ভিডিওটি তৈরি করছি। দর্শক, আপনারা জানেন যে প্রতি শুক্র এবং সোমবার এখানে অনেক বড় গরু ছাগলের হাট বসে। চলুন দর্শক, আমরা আজ কি দরে এখানে এ ধরনের শাহিওয়াল গরু বিক্রি হচ্ছে সেগুলোই আপনাদের জানানোর চেষ্টা করি। ভাই, এটা কার? আমার ভাই। আপনার বয়স কেমন? এটা বয়স হয় নাই ভাই, এখনো বয়স হয় নাই। মানে কয় মাস বয়স হবে? ধরেন যে 14-15 মাস। 14-15 মাস। দাম চাচ্ছেন কত? 65 65। শাহিওয়াল তো নাকি? শাহিওয়াল। আমরা একটু নাভি এবং পাগুলো দেখি, বলছে 1 নম্বর শাহিওয়াল। 65 চাচ্ছেন? দাম বলতেছে কত? 50-55 পর্যন্ত বলেছে দাম। তো বিক্রি করবেন কত? ইচ্ছা কত? 60-এর মধ্যে হলে বেশ ভালো। 60-এর মধ্যে, মানে আর কিছু বাড়লেই এটা দিয়ে দিবে? দর্শক শুনলেন, আর কিছু বাড়লেই উনি এটা দিয়ে দিবেন। দেখি আমরা ওই পাশে যাই, আরো এ ধরনের কিছু গরু দেখছি আমরা, সেগুলো একটু দেখি, আপনার দেখানোর চেষ্টা করি। যে পাশে একটু দেখছি নাভিটা দেখি আমরা, দেখলেন নাভি। বয়স কেমন এটার? দাঁতে নেই তো জানি, কয় মাস বয়স হবে? কেনা গরু। দাম চাচ্ছেন কত? দাম চাচ্ছি 45,000। দাম বলছে? দাম করে 40-40। 2 কম 40 38 পর্যন্ত বসে। তো বেচবেন কত? উপরে 2-3 হাজার হবে ভাই। আপনি তো আসেন অনেক গরু কিনেন, কুমিল্লা থেকে আসছেন, কেমন বাজার কেমন আজকে? বাজার আছে মোটামুটি মোটামুটি, মানে আপনারা কিনতে পারতেছেন? আমরা যে দামটা বলি সেই দামে কি পারেন, না বেশি দাম চায় তারা? একটু বেশি চায়। মানে আমরা যেটা বলি তার থেকে একটু বেশি চায়? জি। মানে কি এটা কি চাওয়ার মধ্যে ডিফারেন্স না বেচার মধ্যে ডিফারেন্স চায়? চাওয়ার মধ্যে ডিফারেন্সটা থাকে। এই যে ভাই বললো আপনারা যেটা চান, আপনারা কি মানে আমরা আমাদের কাছে কি কম চান নাকি আপনারা? যখন ক্যামেরা দেখে ওরা কম চায়, আর যখন আপনারা কিনতে চান, আপনার ক্রেতা আকর্ষণ করার জন্য কিনতে গেলে দাম দাম দিকে বলবো যে 5-50। কিন্তু এখন তো চাইলো, এখন তো 45। হ্যাঁ, আমরা আপনি চলে যান, আমরা 55। তা আপনারা এখন যদি কিনে নেন এটা, এইসব এই যে বলেন, এই যে বলছে, এই যে 38 তো উনি বল 38 দাম বলেই। কতলে বিক্রি করেন বলে দেন একবারে? 40। হ্যাঁ 40। আমি বল আমি নিবেন গরু? 40 দাম নেই। 1,000 কম দিব দেন? 39। এই যে 39 বলছে দিবেন? আপনারা কুমিল্লা থেকে আসছেন, তো কতগুলা গরু কিনছেন আপনারা আজকে? আমি আইতে লেট হয়ে গেছে আজকে। আজকে লেট হয়ে গেছে? মাত্র 2 পিস মাল কিনছি, কিনতে পারিনি। কিনতে পারেননি? এখন মাত্র আসছে। এখন আসছেন? আচ্ছা, আপনাকে অশেষ ধন্যবাদ ভাই। দর্শক শুনলেন, আমরা চলুন সামনে যাই, আরো কিছু ধরনের গরু রয়েছে সেগুলো একটু দেখি। এটা আপনার ভাই? এটার বয়স কেমন? 2 বছর। দাঁত তো হয়নি এখনো? দর্শক দেখি আমরা নাভিটা, এটার দাম চাইলেন কত ভাই? 65 চাচ্ছেন, বলতেছে কত? 50-55 বলে। এটা বেচবেন কত? আর আগে আর একটু, মানে 55 বলছে, 56-57 হলে বিক্রি করবেন। দর্শক শুনলেন, 55 পর্যন্ত এটার দাম বলেছে উনি, 56-57 হলে বিক্রি করবে। চলুন আমরা এই পাশে যাই, এই পাশেও একটু দেখছি। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, এখানে একটু দেখছি আমরা ভাই, এটা কি জাতে? শাহিওয়াল পিওর। দর্শক বলছে পিওর শাহিওয়াল। আমরা নাভিয়ে দেখি একটু, যে দেখছেন দাম চালেন কত ভাই? এটা 65। দাম বলছে? বলতেছে দাম কত? বলতেছে 52 পর্যন্ত বলছে। তো বেচবেন কত? 55-56। দর্শক 55-56 হলে যে বিক্রি করবে এটি, দেখছেন আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি শাহিওয়াল জাতের মোটা তাজাকরণের ষাঁড় গরুর দাম। প্রচুর এ ধরনের গরু আমরা বাজারে আজকে দেখছি। এই যে পাশেও একটি দেখছি আমরা, এক ভাই দেখছে, এই যে এক ভাই দেখছে ভাই, এটা কি জাতে কি ভাই? এটা
যাতে দুয়া সালাম মিলে আছে শাহিওয়াল আর সিন্ধি শান্তি শাহিওয়াল এবং সিন্ধির ক্রস শাহিওয়াল এবং সিন্ধির ক্রস কত বললেন আপনি 42000 টাকা বলছে উনি চাইছে কত উনি 52 চাইছে 52 চাইছে তার ডিফারেন্স তো অনেক 10 এর ডিফারেন্স হবে মনে হয় আপনার সঙ্গে হবে আমরা নিয়ে নিয়ে কাজটা দিতে হয় নরসিন্ধি নরসিন্ধি আমাদের বাড়ি নরসিন্ধি আচ্ছা আচ্ছা বুঝছে মানে কারণে ক্ষেত্রে মনে করেন আমরা বাড়াই নিয়ে যাই আচ্ছা যাতে মনে করেন টাকের ভাড়া দিয়ে দিয়ে আপনারা তো হাটে বিক্রি করেন হ্যাঁ হাটে দর্শক শুনলেন যে ওনারা হাটে বিক্রি করে আমরা এই যে উনি 42000 টাকা দাম বলেছেন উনি চেয়েছেন 55 চলুন আমরা এই পাশে দেখি আর কিছু বলেছে চাচা এটা কি দেশি না শাহিওয়ালের ভিতরে দর্শক বলছে শাহিওয়াল দাম চাইছেন কত এটার দাম চাই 46000 চাচ্ছেন বলতেছে কত 38 পর্যন্ত বলতেছে ইচ্ছা কত বেচার চল্লিশ হলে দিয়ে দিবেন দর্শক শুনলেন 40000 টাকা হলে উনি এটি এই যে দেখছেন উনি বিক্রি করে দেবেন এই যে এই পাশে আরো কিছু দেখছি আমরা সাজানো রয়েছে এই যে দেখছেন সাজানো রয়েছে অনেক শাহিওয়াল ভাই কটা আনছেন দুইটা এই দুইটা কেমন বাজার কেমন ব্যাপারীরা তো বলছে বাজার হাই যারা কিনছে তারা তো বলছে বাজার হাই আপনাদের ব্যবসা হচ্ছে না এই দুইটা তো একই সাইজের প্রায় এই জোড়াটার দাম চাচ্ছেন কত 85000 জোড়াটা 42.5 করে দর্শক 42.5 করে দাম চাচ্ছে তো দাম বলছে নাকি কেউ 75 পর্যন্ত বলছে বেচবেন কত ইচ্ছা কত বেচার 80-85 পর্যন্ত টার্গেট কিন্তু হচ্ছে না দর্শক শুনলেন 80 পর্যন্ত এখন আপনারা থেকে 3000 খরচ কোথা থেকে এসছেন কুমিল্লা থেকে আসছেন আপনারা কি এখান থেকে নিয়ে যায় বিক্রি করেন আজকে কি বাজার এখান থেকে হাই নাকি গরুর পিছনে 5000 দর্শক শুনছেন আজকে এই বাজারটা নাকি একটু হাই চলছে সব যারা কিনতে এসেছে তারাই বলছেন যে আজকে বাজার এখানকার হাই আপনারা যারা এই ধরনের গরু কিনবেন মূলত দেখে শুনে দামে পোষালে আপনারা কিনবেন তাই না ভাই আপনি আনছেন কটা হ্যাঁ একটাই এটা কেমন বয়স এটা 5 মাস তো দাম চাচ্ছেন কত এটা 46000 দর্শক 46000 টাকা দাম চাচ্ছে দাম বলছে নাকি ভাই বলতেছে কত 40-এর নিচে মনে হয় 39-38 পর্যন্ত বলছে ইচ্ছা কত বেচে 40 পার হলে বিক্রি করবেন দর্শক শুনলেন উনি 40 পার হলে এগুলো বিক্রি করবেন আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আমবাড়িহাট থেকে মোটা তাজা করণের শাহিওয়াল জাতের সার গরুর দাম এই যে পাশে আরেক ভাই ভাই কটা আনছেন আজকে তিনটা আছে এই বড়টা সহ বড়টার কত কয় মাস বয়স হবে 8 মাস বয়স হবে শাহিওয়াল তো নাকি তো ওইটার দাম চাচ্ছেন কত 62000 এটা কত বলছে কত বলছে কত 10000 এর ডিফারেন্স বিক্রি করবেন কত 55 হলে বিক্রি করবেন আর এই দুইটা চল্লিশ পর্যন্ত বলছে আর ওইটা 38 বলছে এই দুটার বিক্রি কত আর এটা ওটা 42 এটা 41 কিন্তু বলার সময় তো এটার দাম বেশি বলছে ওটার দাম কম বলছে কারণটা কি এই কারণটা কি আর ওইটার থেকে এটার মানে ভালো এটা একবারে পিওর দর্শক এটা পিওর বলছে পিওর শাহিওয়াল আর ওটা হচ্ছে একটু পার্সেন্টেজ কম রয়েছে আমরা
আপনাদের দেখানোর চেষ্টা করছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী আমবাড়ি হাট থেকে শাইওয়াল জাতের মোটা তাজা করনের সার গরুর দাম। দর্শক, প্রচুর এ ধরনের গরু উঠেছে। আমরা কয়েকজন ব্যাপারীর সঙ্গে আজকে কথা বলেছি, তারা বলেছে আজকে একটু বাজারটা চড়া। আপনারা যারা এ ধরনের গরু কিনতে চান তাহলে দেখে শুনে বুঝে তারপরে ক্রয় করবেন। দর্শক, আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য অনেক অনেক ধন্যবাদ।